আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আর রান্নাটা শুধুমাত্র নতুনদের জন্য, যারা এখনো ঝরঝরা পোলাও রান্না করতে পারেন না, তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই ভিডিওটি আমি আজকে তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমরা ঝরঝরে একটি পোলাও রান্না করব। প্রথমে আমি এখানে রেগুলার তেল নিয়ে নিয়েছি একটা প্যান গরম করে, আর দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটি তেজপাতা। এখানে আমি একটি বড় সাইজের দারচিনিকে ভেঙে দুই ভাগ করে নিয়েছি, আর দিয়ে দিব প্রায় 4-5টি লবঙ্গ, আর এখানেও 3-4টি এলাচ। আর এখন আমি দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটাকে এরকম ছিঁড়ে আমি দিয়ে সামান্য একটু পেঁয়াজ একসাথে করে ভেজে নেব। তো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি যে ব্রাউন কালার করতে হবে সেরকম না, একটু যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে ঠিক তখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। ধুয়ে আগে ধুয়ে রাখলে হয় কি, যে পোলাওর চালের যে এক্সট্রা পানিটা এটা ঝরে যায়, এতে করে পোলাওটা ভাজতে সুবিধা হয় এবং ঝরঝরে হওয়ার পসিবিলিটি থাকে অনেকটাই। তা আমি এখন পোলাও চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। হ্যাঁ, এখানে একটা টিপস, সেটা হচ্ছে আদা রসুনের পেস্টটাকে অনেকে কি করে তেলের মধ্যে দিয়ে দেয়, সেটা করবেন না। পোলাওটা ঝরঝরে এবং সুঘ্রাণযুক্ত পোলাও রান্না করতে হলে এভাবে কিন্তু দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ। পোলাও চালটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমরা আদা রসুন দিয়ে লবণ দিয়ে এটাকে আরো ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখানে মটরশুঁটির পরিবর্তে গাজর কুচিও দিতে পারেন, অথবা যদি চান যে প্লেন পোলাও তৈরি করবেন, কোনো কিছু দিবেন না, সেটাও করতে পারেন। তা আমি এটাকে আরো ভালো করে ভেজে নিচ্ছি। আসলে পোলাও চালের ঝরঝরা পোলাও চালটা ঝরঝরা হওয়ার জন্য আমি এটাকে ভালো করে ভাজবো। আমার প্যানটা ছোট হয়ে গিয়েছে, তা আমি একটু আরেকটু সাইজে বড় প্যান নিয়ে নিয়েছি। এখন আমরা এই প্যানের মধ্যেও কিছুক্ষণ এটা ভেজে দিব। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, আপনারা নিজেরা বুঝতে পারবেন, ঠিক তখন পোলাও চালে পানি আর দুধ দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা হচ্ছে মূল বিষয়। পোলাও চাল 1 নম্বর টিপস হচ্ছে ভালোভাবে ভাজতে হবে, 2 নম্বর টিপস হচ্ছে কতটুকু পানি দিবেন। এখানে যদি আপনি 1 কাপ, আমি 1 কাপ বলে দিচ্ছি এই কারণে, 1 কাপ যদি পোলাওর চাল নেন সেখানে 2 কাপ পানি হবে। এই মেজারমেন্ট আপনারা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নেড়ে আমি একটু ঢেকে রেখেছি। তো এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রাখবো। আর এখানে দুধ, দুধের পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো, দুধ না থাকলে আপনাদের প্রবলেম নাই, শুধু পানি দিয়েও ইয়ে করতে পারবেন, পোলাওটা রান্না করতে পারবেন। দেখুন আমার পোলাওটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু বেরেস্তা আর ঘি। এখানে আমি ঘি ইউজ করেছি। আপনারা চাইলে যদি বাসায় ঘি অ্যাভেলেবেল না থাকে সেখানে সরিষা তেলও দিতে পারেন, এটা স্মেলটাও কিন্তু খুব ভালো আসে। দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উপরের পোলাও চালগুলো নিচে, নিচের গুলো উপরে। এভাবে একটু নেড়ে চেড়ে দিলে হবে কি, সবগুলো পোলাও সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি যখন হাতলটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি, একটা পোলাও চালও কিন্তু আমার হাতলের মধ্যে লেগে নেই, তার মানে এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। তো এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্ট করে, আমার মনে হয়েছে আর একটু লাগবে। আর আরও কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতো আমি দমে রেখেছি। দমে রাখার পর হ্যাঁ, আমার পোলাওটা পারফেক্ট হয়ে গিয়েছে, এখন আর দমে রাখতে হবে না। তো আমি এখন সার্ভ করে নিব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।